ডেঙ্গু বছরের সবচেয়ে আলোচিত বিষয়। জুলাই থেকে নভেম্বর টানা চার মাস দেশবাসীর কাছে আতঙ্কের অন্য নাম ছিল এডেস মশা। এবারই প্রথম ছড়ায় 64টি জেলায়, ন্যায় 19 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত 1 লাখ মানুষ। এ পর্যন্ত 266 জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। হাসপাতালে পা রাখার জায়গা নেই, বেড ছাপিয়ে মেঝে বারান্দায়ও জায়গা হয়নি অনেকের। ভর্তির জন্য দিতে হয়েছে লম্বা লাইনও। শুধু আগস্টেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 52,600। এখানে প্রত্যেকটা রোগীর যে বেড, বেডের নিচে একটা একটা করে রোগী। এরপর ক্ষুদ্র মশা বড় আতঙ্ক হয়ে সামনে আসে দেশবাসীর। প্রতিদিন আক্রান্তের সঙ্গে বাড়ে মৃতের সংখ্যা। ডেঙ্গু আতঙ্কে ডায়াগনস্টিক সেন্টারে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। দেখা দেয় পরীক্ষা সামগ্রীর সংকট। হয়রানি বন্ধে সরকারি হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা, আর বেসরকারিতে ফি নির্ধারণ করে দেয় সরকার। মনে করতেছি না যে কোনো ডিজিজ আছে শরীরে আমার। হ্যাঁ, কিন্তু আমি নিজেকে সন্দেহভাজনমূলক করে আমি রিপোর্টটা করার জন্য আসছি। আগের বছরের তুলনায় এবারে এ রোগের উপসর্গ ছিল ভিন্ন। এটা চিকিৎসা নিয়ে দেখা দেয় বিড়ম্বনা, তৈরি হয় জাতীয় গাইডলাইন। চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। খালি বলতো সাবধানে থাকিস, মজাতে থাক, আমরা এখন আমাকে এগুলি কে বলবে। ডাক্তারদের যে অবদানটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই, কারণ তারা কিন্তু ডাবল ডিউটি করেছে, মানে 24 ঘন্টা কিন্তু কাজ করেছে। পুরো হাসপাতাল, সরকারি বেসরকারি সবাই মিলে কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু ডেঙ্গুটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে, এবং কারো অবদান কোনো অংশে কম না। এই ভয়াবহতার মধ্যে বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন ঢাকার দুই মেয়র। অকার্যকর ওষুধে মশা মারার চেষ্টা করেন তারা। মশার যে আপনার তার যে ক্ষমতা, এই ওষুধের যে প্রতিক্রিয়াতে তার ক্ষমতাটা বেড়ে গেছে। নানা জোড়াতালির বক্তব্যের পর শেষে বিদেশ থেকে আনা হয় নতুন ওষুধ। তীব্র এই শীতের মধ্যেও প্রতিদিনই ঢাকাসহ দেশের নানা জায়গায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকে। এর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। গ্রামের মানুষ যেহেতু এডিস মশা সম্বন্ধে কম জানে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাও কম, তাই এই রোগটা আগামী বছর গ্রামে হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। একটা কমিটি গঠন করা হয়েছে যাতে করে গ্রাম গঞ্জ সহ সারা বাংলাদেশের সর্বত্র আমরা সফলভাবে এই সমস্ত কীট পতঙ্গের ক্ষতিকর দিকগুলো থেকে মানুষকে রক্ষা করা যায়। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢাকা সহ সারা দেশে মৃত্যু হয়েছে নারী শিশু সহ 266 জনের। শুধু বাংলাদেশ নয়, দুনিয়া জুড়ে এক নতুন আতঙ্কের নাম এখন ডেঙ্গু। এবার ছড়িয়েছে 128টি দেশে, আক্রান্ত প্রায় 30 কোটি মানুষ। কীটতত্ত্ববিদরা সতর্ক করছেন এডিস মশা নিধনে গ্রাম এবং শহরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করলে আগামী মৌসুমে হয়তো বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয় হতে পারে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।